চা পাওয়া যায়, কিভাবে পাতেন, কোথা থেকে আসছেন? আমার বাড়ি সিলেট মৌলভীবাজার। সিলেট মৌলভীবাজার। তো এইগুলোকে কি বলে আঙ্কেল? চুঙ্গা। এই চুঙ্গার ভিতরে কি কুচিয়া ঢোকে? কিভাবে ঢোকে একটু বলবেন? কিভাবে ঢোকে? এই যে এটা দোকানের রাস্তা আছে, তো এই যে একটা পাতবে, এই যে আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখাইতেছি, দর্শক দেখতে থাকুন যে কীভাবে কুচ্ছা ধরার, এই যে এটা মাথাটা উপর মিদিয়া, এই যে উপর দিকে দিয়া এই যে পাততেছে। তো বাবুরা, এই যে এটা কী করছো তোমরা, কী তৈরি করছো? মাচা। আচ্ছা, এখানে কী করো মাচায়? আচ্ছা, বয়ে বয়ে গল্প করো। বয়স কত কাকা আপনার? হ্যাঁ, 85 বছর বয়স। এই যে তো দর্শক বন্ধুরা, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আমি আসি আমাদের গ্রামের বাড়িতে। তো সেখানে আসার সময় একটি দারুণ একটি জিনিস দেখলাম, যে এখানে কুচ্চা ধরার একটি চুঙ্গা দিয়ে কুচ্চা ধরে। তো সেই বিষয়টি আপনাদেরকে আজকে দেখাবো, এবং পাশাপাশি আমাদের গ্রামের পরিবেশ কেমন সেই বিষয়ে আজকের ভিডিওতে তুলে ধরবো। তো দেখতে থাকুন আমার আজকের ভিডিও। পাওয়া যায়, কিভাবে পাতেন, কোথা থেকে আসছেন? আমার বাড়ি সিলেট মৌলভীবাজার। সিলেট মৌলভীবাজার। তো এইগুলোকে কি বলে আঙ্কেল? চুঙ্গা। এই চুঙ্গার ভিতরে কি কুচিয়া ঢোকে? কিভাবে ঢোকে একটু বলবেন? কিভাবে ঢোকে? এই যে এটা দোকানের রাস্তা আছে। আচ্ছা, কিছু দেন পাতার সময়? হ্যাঁ, কেঁচু দিয়ে পাতলে তারপরে ওরা ঢোকে। এই প্রত্যেকটার ভিতরে কি ঢুকবে? না, সব কিছু ঢুকবে না, মনে করো 5 কেজি, 4 কেজি, 3 কেজি এইভাবে। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আমার নাম শেখ আলো সরকার। আচ্ছা, হিন্দু না আপনি? আচ্ছা আচ্ছা, তাহলে এই যে এই মানে এই কানিদা পাতবেন না? আর মানে এখানে কতগুলো আছে এই চুঙ্গা? টোটাল পাতি আমি 250 পাতি। 250টা কত কি 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 দিয়ে তৈরি হয় চুঙ্গাগুলো? বাঁশের বেত। বাঁশ আর বেত দিয়ে? আচ্ছা আচ্ছা, তাই এই কুকুচিয়ার যে ধরেন, এগুলো কি করেন, বিক্রি করেন? বিক্রি হয়। আচ্ছা, কত কেজি বা কি কেজি বিকে? কোনো সময় 600, 350, 250, বর্তমানে আছে 160। এগুলো কারা খায়? এগুলো বাইরের রাষ্ট্র চায়না খায়। চায়নারা, আমাদের বাংলাদেশে খায় না? বাংলাদেশে তো অল্প খায়, বাগানিরা খায়। হ্যাঁ, অল্প খায়, অল্প খায়, যারা ওই যে চাকমা বা ওই রকম। এগুলো বাংলাদেশের যে ইগুলো আছে আপনার যে রেস্টুরেন্ট বা ইগুলো আছে, এরা খায় না? আর বাংলাদেশের কোনো মানুষই এগুলো খায় না? বাংলাদেশের লোকে খায়, বাগানিরা খায়, কাস্টমাররা খায়, গারোরা খায়, খ্রিস্টানরা খায়। খ্রিস্টানরাও খায়? আচ্ছা আচ্ছা, এগুলো কি আপনি কখনো খেয়েছেন? আমি খাইছি। সুস্বাদু? আচ্ছা, কেমন লাগে খেতে এগুলো? কেমন লাগে মনে করেন, যার মাথার মধ্যে চুল নাই, এইটা খাইলে মাথার মধ্যে চুল উঠে যায়, এত উপকারী। এই কে এই খেলে এটা চুল উঠে, আর যার মনে করেন অরিশ বেমার আছে, গ্যাস বেমার আছে, হ্যাঁ এটাও ভালো হয় এটা খাইলে। তাই এই মানে ও তাহলে এটা এটা ঔষধি হিসেবেও কাজ করে? ঔষধ হিসেবে কাজ করে। আচ্ছা আচ্ছা, তো কতজন আছেন আপনারা? আমরা আছি কানার বাজার, মনে 30-40 জন। কানার বাজার থেকে? কানার বাজার আপনাদের ডিপু, ওইখানে থাকেন 30-40 জন? সবাই এরকম পাতেন? সবাই পাতেন। আচ্ছা আচ্ছা, প্রতি বছরই কি আমাদের এই দেশে আসেন? না, আমি এদিকে নতুন আসছি। আচ্ছা, নতুন আসছেন। আচ্ছা, তো আপনার পরিবারে আর কারা কারা আছে? না, আমার পরিবারে ব্যবসা করে নাই। না মানে বললাম যে আপনার পরিবারে কয়জন লোক সদস্য? আমার পরিবারে আছে আরো 5 জন লোক। আচ্ছা, আপনি পরিবারের একমাত্র উপার্জনকারী? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো কোকো একটা পাতেন তো দেখি। আচ্ছা, এদিকে পাতবেন না? এদিকে পাতলে বাজবে না? আচ্ছা, তো কত দূর যায় পাতবেন? অনেকক্ষণ মানে অনেক দূর হবে? আমি আপনার লোকে যেতে পারি পাতবেন দেখতে? আচ্ছা আচ্ছা, তো দর্শক দেখতেই পাচ্ছেন, তো এই যে এগুলো দিয়ে কুচিয়া ধরে। তো এই যে আঙ্কেল আসছে আমাদের দেশে অতিথি, ওনাদের বাড়ি সিলেট কোথায়?
মৌলভি বাজার। তো সিলেটে যে মৌলভি বাজার থেকে সে আসছে, তো এখন এগুলো দিয়ে সে কুচিয়া ধরে, এগুলো প্রায় কত 300 অথবা 600 টাকা কেজি ধরে অনেক সময় বিক্রি হয়। তো বাংলাদেশে জানলাম ওনার কাছ থেকে বাংলাদেশে কেউ খায় না, এগুলো খায় এই যে চায়না বা বিদেশে এগুলো ই হয়, রপ্তানি হয়। তো এই যে আমাদের বর্ষার সময় আমাদের এই যে দেখুন বাংলাদেশের যে গ্রামীণ দৃশ্য, আগে অনেক পানি হইতো, তো এখন এই যে বেশি একটা হচ্ছে না জল, একেবারে অল্প জল। কদ্দুর আপনার জল দেখি তো আঙ্কেল, একটু জল এই যে আঁঠু পর্যন্ত না, আঁঠুও হয় না এই পর্যন্ত জল, উনি যে নেমে দাঁড়িয়ে আছে। তো খুব একটা চমৎকার পরিবেশ বিকেলবেলা, তো উনি ই ধরতেছে, এটার নাম কি বললেন, কুচিয়া। আর কুচিয়ার আর কোনো নাম আছে আঙ্কেল? কুচিয়ার নাম আছে নোয়াজি। আছে নোয়াজি, আচ্ছা আচ্ছা, নোয়াজি নাম এই কুচিয়াকে ডাকা হয়। এই যে এখানে পাতবো না, জিজ্ঞেস করছি। তো এই যে দেখেন জলে নেমে গেছি, তো এই যে জল দিয়ে এখন হাঁটতেছি, আঁঠু পর্যন্ত জল। এটা আর টুপুর 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 বৃষ্টি হইতেছে। এই যে আমার সাথে আমার এক দাদা আছে, এই যে তিনিও যাবে। হ্যাঁ দেখাই না ওই পর্যন্ত। তো এই যে আমরা এখন দুইজন যাচ্ছি, দেখে আসি কীভাবে কুচা ধরে। শখ ওই যে তিনি একটি পাততেছে, ওই যে দেখা যায়, একটু জুম করে দেখাইতেছি আপনাদেরকে। পাতে হে জায়গায় যায় আর যেভাবে পাতে ভাবে দেখাইছি, ঠিক আছে কোথায়। এটা এই যে আঙ্কেল আসতেছে, না আমগরাম বাড়ি কোথায়, মৌলভি সিলেট মৌলভি বাজার থেকে আসছে। এই যে তো এই যে একটা পাতবে, এই যে আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখাইতেছি, দর্শক দেখতে থাকুন যে কীভাবে কুচা ধরার। এই যে এটা মাথাটা উপর মিদিয়া, এই যে উপর দিকে দিয়া যে পাততেছে। টান দিবেন কবে? কালকে সকালে। এটার মধ্যে ঢুকে বসে থাকবো? তো জায়গা রাখা মানে কি, কতটুকু জায়গা রাখেন কুচিয়া ঢোকার জন্য? এই যে যেদিকে রাস্তা আছে সেদিকে ঢুকবার, ঢুকে মানে ওইখানে থাকবো। ও আচ্ছা আচ্ছা, নাক জায়গায় ওই যে উপরে বসে থাকবে। এই যে দেখুন দর্শক, এই একটু বলেন আপনি, এটা যদি ডুববে যায় তা মরে যাবে, এটা বাসা থাকতে হইব। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে এই জন্য জায়গা রাখছেন আর বাকিটুকু আপনারা ডুবিয়ে রাখছেন আপনি? তো এই যে দেখুন ধান ক্ষেত, এখানে জল মাটির ভিতরে আমরা আসছি। তো এই যে কুচা ধরার অভিনব কৌশল আমরা দেখলাম। তো এই যে গ্রাম বাংলা, তো দেখেন আকাশে মেঘ কত সুন্দর লাগতেছে, আমার তো খুবই ভালো লাগতেছে পরিবেশটা। হ্যাঁ আপনাদের সুনামগঞ্জ, সুনামগঞ্জ কোন পানি, পানির নিচে? আচ্ছা আচ্ছা, আমার এখানে পানি নাই, মৌলভি বাজার কোন পানি বন্যা হয় নাই। আচ্ছা, তো এই যে আরো ওই যে অনেকগুলো চুঙ্গা ওই জায়গায় রেখে আছে, এই কত বললেন পরিমাণ, 200? ওই যে চুঙ্গাগুলো দেখেন সবগুলি এই মাঠের ভিতরে উনি পুঁতে রাখবে, তো ওইখানে কুচিয়া ঢুকবে, তারপরে উনি পরের দিন সকালবেলায় এই টান দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে ওই 200টা যে পাতবেন, এগুলোর ভিতরে কয়টা মানে আপনার? 200টার মধ্যে মনে করেন ম্যাক্সিমাম 10 কেজি পাবো। 10 কেজি? আচ্ছা, কয় মানে কয়টা চুঙ্গার ভিতরে ঢুকবে মনে করেন? এটা কোনো গ্যারান্টি নাই, আনুমানিক না, অনুমানিক বলা যাইতো না। আচ্ছা না, এটা তো পানির তোর বিষয়, কয়টা ঢুকবো আমি কি কম কোন চাই। আচ্ছা আচ্ছা, তো এরকম মোড়া একটা পাইছি।
তো বাবুরা, এই যে এটা কি করছো তোমরা, কি তৈরি করছো? মাচা? আচ্ছা, এখানে কি করো মাচায়? আচ্ছা, বয়ে বয়ে গল্প করো। আচ্ছা, বৃষ্টি আসলে পরে না? এই যে দেখুন কত সুন্দর ওরা, এই যে ওরা মাচা বানাইছে। তোমার নাম কি বাবা? রবিউল। আর তোমার? সাজিদ। এই যে রবিউল এবং সাজিদ এই মাচাটা বানিয়েছে। আরো অনেকে আছে তোমার বন্ধুরা? এই যে সুন্দর একটা মাচা। আর এই যে একটা বাঁশের সাঁকো রয়েছে, এই সাঁকোটি দিয়ে এপার ওপার হওয়া যায়। তো তোমরা সাঁতার জানো? এই জলে জলে যদি পড়ে যাও তাহলে কি তোমরা ই করতে পারবা, সাঁতরায় উঠতে পারো? আরে বাবা, তো দারুণ। তো তো তোমরা এটাতে কি তৈরি করবা? মাচার চাল দিবা, হ্যাঁ, যাতে বৃষ্টির জল না পড়ে। আচ্ছা, তো এটা তোমাদের ঘর? তাহলে আচ্ছা, এখানে আসছো তোমরা খেলতে? ও, তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের, এই যে এটা হচ্ছে গ্রামের ঘর, একটি সুন্দর একটা বাড়ি খালের পাশেই। তো অত্যন্ত সুন্দর এবং মনোরম দৃশ্য। তো এই যে একটি দেখুন সবজির মাচা। দর্শক, এই যে আমার এক আত্মীয় বাড়ি আসছি। তো আসলাম এই বাড়িতে অনেকদিন পরে। তো অনেক প্রায় এই বাড়িতে আগে অনেক আসতাম ছোটোবেলায়। তো এখানে এই বাড়িতে অনেক খেলাধুলা করছি, এই পাশেই আমাদের বাড়ি। তো এই বাড়িটাও আমাদের এক আত্মীয় বাড়ি। এই যে কাকা আগে খুবই ই ছিল, এখন এই যে খুব অসুস্থ হয়ে পড়ছে, বৃদ্ধ হয়ে গেছে, তার বয়স অনেক। বয়স কত কাকা আপনার? হ্যাঁ, 85 বছর বয়স। এই যে দেখতেই পাচ্ছেন, তো অনেক বয়স হয়েছে, পাশাপাশি স্ট্রোক করে এরকম হয়ে গেছে আর কি। তো এই যে একটা সুন্দর একটা মন্দির তৈরি করা হয়েছে, এই দেখতে আপনাদেরকে দেখাই দর্শক। টপ, এই যে মন্দির, এটা কি মন্দির তৈরি করছেন? এই যে দেখেন দর্শক, অনেক অত্যন্ত সুন্দর ভাবে একটি মন্দির তৈরি করা হয়েছে। এখনও কাজ শেষ হয় নাই, তো কাজ শেষ হবে। একটু মন্দিরটা আপনাদেরকে একটু দূর থেকে দেখাই, তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে মন্দিরটা। এই যে এটা হয়েছে, তা অত্যন্ত একটা সুন্দর একটা লুকিং মন্দিরটার। তো আর এই যে দেখেন কত সুন্দর চমৎকার একটি রান্নাঘর তৈরি করছে। এই যে আমার এই যে বৌদি রান্না বাড়া করবো এই জায়গায়, দাদা খুব শখ করিয়া তার এই রান্নাঘরটা তৈরি করে দিছে। এই যে দেখাইতেছি, এই রান্নাঘর পাইয়া কি খুশি? হ্যাঁ, কেমন লাগতেছে? ভালো লাগতেছে। দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকবেন।